আপনি আমি যদি কাউকে জোর করে এসে ইসলাম ধর্ম গ্রহণ করাতে চাই, ওই আলেম কখনো কালিমা পড়াবে না, কারণ উনি প্রথমে জিজ্ঞেস করবে আপনি কি স্বইচ্ছায় এসেছেন নাকি আপনাকে বাধ্য করা হয়েছে। যদি বলা হয় বাধ্য করা হয়েছে, উনি জীবনও কালিমা পড়াবে না, কারণ ইসলাম জোরাজোরি পছন্দ করে না, ইসলাম অন্তরের মহাব্বত পছন্দ করে। সুবহানাল্লাহ। ভাইয়া ধর্মের নাম কি? আমাদের বেশিরভাগ মানুষের মাথায় একটা জিনিস বসে আছে, ইসলাম একটি ধর্ম, সে ধর্মের কিছু আইন কানুন নিয়ম আছে যেগুলাকে পালন করলে সওয়াব হবে, আর সওয়াব হলে পরকালে জান্নাত পাবো। তার মানে ইসলাম মানেই সওয়াব, সওয়াব মানেই জান্নাত। এই জিনিসটাই আমাদের বেশিরভাগ মানুষের মাথায় কাজ করে। যেমন নামাজ শব্দ যখনই আসে তখন আমাদের কাছে মনে হয় এটা পরকালীন মুক্তির একটা মাধ্যম। রোজা যখন আসে না রাখলে হয়তো পরকালীন একটা সাজার একটা বিষয় আছে। ওই আমার ইমানদার ভাইয়েরা একটা কথা মনোযোগ দিয়ে শুনে শ্রবণ রাখবেন, ইসলাম শুধু পরকালীন শান্তির ব্যবস্থা করে দেওয়ার নাম নয়, বরং এই ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেটাকে নেওয়ার মতো নিতে জানলে দুনিয়াটাও আনন্দের হয়ে যাবে, পরকালও সুন্দর হয়ে যাবে। তাই আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই আয়াতে আল্লাহ দুনিয়ার কথাও বলেছেন পরকালের কথাও বলেছেন, কিন্তু আল্লাহ বলার সময় পরকালের কথা পরে বলেছেন, দুনিয়ার কথা আগে বলেছেন। তার মানে আল্লাহ শিখাচ্ছেন বান্দা পরকাল অর্জন করা মানে দুনিয়া বাদ দেওয়া নয়। পরকাল অর্জন করা মানে তুমি দুনিয়া যে বাদ দিয়ে দিবে, ব্যবসা বাণিজ্য চাকরি সংসার পরিবার মা বাবা স্ত্রী বাদ দিয়ে দিবে, এটা নয়। দুনিয়ার মধ্যে থেকে পরকালকে তুমি সাজাতে থাকো, দুনিয়ার হক তোমাকে আদায় করতে হবে। কারণ তুমি যখন সন্তান তাহলে মা বাবার হক আদায় করো, তুমি যখন স্বামী স্ত্রীর হক আদায় করো, তুমি যখন স্ত্রী স্বামীর হক আদায় করো, তুমি যখন মেয়ে মা বাবা শ্বশুর শাশুড়ির হক আদায় করো, তুমি যখন ভাই ছোট বড়র হক আদায় করো, তুমি যখন বড় ছোটর হক আদায় করো, এই সমস্ত হক আদায় করলে দুনিয়াটাও সুন্দর হবে, পরকালীন সওয়াবের ব্যবস্থাও হয়ে যাবে। সুবহান। এবার আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, ধর্মের নাম কি? ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। এটার ভিতরে পরকালীন মুক্তিও আছে, দুনিয়াবী শান্তিও আছে। জোরে বলেন, দুনিয়াবী শান্তিও আছে। এবার আপনারা আমাকে একটা কথা বলেন, এই সিস্টেমটা এই ধর্মটা সবকিছু সাজালেন কে? কোন আল্লাহ? যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে, তিনি জানেন কাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, তিনি ভালো করে জানেন কাকে কিভাবে টাইপ দিতে হয়, কারণ উনি বানিয়েছেন উনি জানে। এবার বলেন আমরা যেখানে আছি এটার নাম কি, মঙ্গল গ্রহ না পৃথিবী? এই পৃথিবীর মধ্যে আমরা প্রাণীরা আছি না নাই? মানব জাতি আছে না নাই? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অশান্তিতে করার জন্য, থাকার জন্য না শান্তিতে থাকার জন্য? কিন্তু আমরা আসার পরে শান্তি করলাম না অশান্তি করলাম? তাহলে এই অশান্তির জন্য গরু দায়ী, ছাগল দায়ী? জোরে বলেন না। হাঁস মুরগি দায়ী? কারা দায়ী? আমরা কেন দায়ী হলাম? আমরা কেন দায়ী হইলাম? ওই সিস্টেমটা না বোঝার কারণে। এবার আসেন, আপনার ঘরে যদি আমি নোংরা করি আপনি আমাকে প্রশ্ন করবেন, কিরে ভাই আমার ঘরটা নোংরা করলা কেন? আপনার মোবাইল যদি আমি নষ্ট করি আপনি আমাকে বলবেন যে আপনি আমার মোবাইল নষ্ট করলেন কেন, ড্যামারেজ দেন। এবার বলেন পৃথিবীটা কার? যে আমরা নষ্ট করতেছি এটারও তো হিসাব দিতে হবে। কথা বলেন, কথা বলেন। আমরা যে পৃথিবীটাকে নষ্ট করতেছি এটার হিসাব তো আল্লাহকে দিতে হবে, কারণ পৃথিবী তো আল্লাহর। আল্লাহ পাক বলে যে আমি তোদেরকে থাকতে দিয়েছি, নষ্ট করতে দিই নাই, যতটুক দরকার ব্যবহার না করবি, অশান্তি করার জন্য তোকে দিই নাই। তো আল্লাহ কেন দিয়েছ? বলে যে নিজ শান্তিতে থাকো, অপরকেও শান্তিতে রাখো। সুবহানাল্লাহ। নিজ ইজ্জত নিয়ে বাঁচো, অপরকে ইজ্জত নিয়ে বাঁচার জন্য সহযোগিতা করো। এক প্লেট যদি ভাত পাও একেবারে তুমি একা খেয়ে নিও না, আশেপাশে দুইজন আছে তাদেরকেও দাও, আর পরের বারের ওয়াক্তের খাবারটা আমি আল্লাহই ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে
তাহলে প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে, জোরে বলেন প্রত্যেকটা কিছু একটা সিস্টেম আছে। এবার সিডেঙ্গে কা হতা আছে, নিজে বাসিলে এ সিডেঙ্গে 500 জন আছে আর বেগুন মনে রোহিঙ্গে বইগি বাংলা স্যার কেন জোরে হন, নিজে বাসিলে আর কেন সিল্লে হন পড়িব, নিজে বাসিলে আগে নিজে বাস। আল্লাহ হইদ কোরআন দিয়েন কু আনফুসিকুম, আগে নিজে বাসো তারপর অপররে বাসাও, আর আর ওদি উন্ডো নিজে ন বাসি আগে মঞ্জুরে বাসাই দি। আচ্ছা মাতো না বাজি হাসরের ময়দানে অন্যর হিসাব আর আর তুলব না, আর আর হিসাব অন্য তুলব না, তাহলে আর আর গান আর তুল রেডি করার দরকার আছে না নাই, আর আর দোষী না আর তুল দরনার দরকার আছে না নাই, আর আকে এঙ্গরি নিজর দোষ ন দি উত দোষ ধরি দি। মাতো না বাজি আমরা নিজের দোষ যতটুক চোখে পড়ে না মানুষের দোষ ততটুক চোখে পড়ে, যার কারণে আমরা নিজেদেরটা গোছানোর কথা ভুলে যাই, অন্যের দোষ সমুদ্রে ডুবে যাই। কিন্তু আল্লাহ বলছেন অন্যের হিসাব আমি তোমার থেকে নিব না, কিন্তু তোমার জীবন কর্মের হিসাব আমি তোমার থেকে নিব, সুতরাং তুমি তোমাকে গোছাতে থাকো যেন তুমি আমার কাছে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারো হাশরের ময়দানে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ধর্মের নাম কি? পরকালের শান্তির ব্যবস্থা আছে না নাই? দুনিয়াবী শান্তির ব্যবস্থা আছে না নাই? তাহলে দোনোটার দুই জগতের শান্তির ব্যবস্থা যে ধর্মে ফর্মুলা দেওয়া আছে সেই ধর্মের নাম। এবার আসেন এই ধর্মের মধ্যে আপনারা আমাকে যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। এই ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কেউ কারোর সাথে সাক্ষাৎ হলে দেখা হলে আমাদেরকে একটা জিনিস বলার জন্য নির্দেশ দিয়েছেন, সেই জিনিসটা কি? জোরে বলেন সালাম। কেন সালাম মানে কি সবাই আমরা জানি, এবার আমাকে সবাই মিলে একটা সালাম দেন, তাহলে আপনি ইসলামের হক আদায় করেছেন। তো ইসলাম বল, ইসলাম চাইলে তো এটাও বলতে পারতো যখন তুমি কোনো একটা ভালো বা তুমি একজন কোনো মানুষের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে তুমি এটা বলিও আলহামদুলিল্লাহ, এটা তো বলতে বলে নাই, বিসমিল্লাহ বলো এটা তো বলতে বলে নাই, মারহাবা বলো এটাও তো বলতে বলে নাই। কিন্তু ইসলাম বলছে, নবী বলছে, আল্লাহ বলছে যখনই কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে তোমরা সালাম দিয়ে স্বাগতম জানাবে। সে সালামটা কি? আসসালামু আলাইকুম, একটু খেয়াল করবেন শ্রদ্ধার সাথে বলছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ছোট ভাই বড় ভাইকে বলছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। বড় ছোটকে বলছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। স্বামী স্ত্রীকে বলছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। স্ত্রী স্বামীকে বলছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর ওয়াস্তে মনের কানটা একটু প্রস্তুত রাখবেন, বড় ছোটকে, ছোট বড়কে, আপনার স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, নাতি দাদাকে, দাদা নাতিকে, দুশমন দুশমনকে। সুবহানাল্লাহ। দুশমন দুশমনকে, হিংসুক হিংসুককে, একজন আরেকজনকে, এমন একটি শব্দ নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমে, সেই শব্দটা হচ্ছে আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এবার শান্তির বিপক্ষে যতগুলা শব্দ আছে, হিংসা আছে, রাগ আছে, অভিমান আছে, আমিত্ব আছে, হামলা আছে, মামলা আছে, আঘাত আছে, তার মানে আপনি যখন কাউকে সালাম দিবেন এটার অর্থ এটা যেমন শান্তি বর্ষিত হোক, তার গোপনে ভিতরে অর্থ হচ্ছে ভাই আমার কাছে তুমি 100% নিরাপদ, তোমার ইজ্জত আমার কাছে নিরাপদ, তোমার সম্পদ আমার কাছে নিরাপদ, আমার কারণে তোমার কোনো ক্ষতি হবে না, কারণ তুমি আমার ইমানি ভাই। তাহলে সালাম মানে শুধু দোয়া নয়, সালাম মানে একটা ওয়াদা। আচ্ছা এই পর্যন্ত যেদিন হজ্জা যেতেন মারামারি দেখুন কেউ কেউ সালাম দিয়ে রাখুন, যদি মারামারি ভিতরে দেখুন না এসো নমাতো ওড়াই আসসালামু আলাইকুম দেখুন না, ক্যা হারান সালাম আল্লাহ মারামারিল সম্পর্ক নাই, আই হন্ডাই বললাম মাতু দিয়া মনত নাই রোহিঙ্গের এন্ড ক্যাম্পতাইয়ের ওয়াইজ গরির ফান আল্লাহ ওয়া সারা সিডেঙ্গে আসুই তারা কেন মাতো না ঠিক না বেটি খাওয়া না কেন
এই আওয়াজই বেয়া নাই বে হাল্লা বয় রেখো দাও ভাই কেন মাতি মাতি হন মার হবা এই পর্যন্ত সালাম দিয়ে রেখে গাইল দিন না সালাম দিয়ে রেখে মাজ্জি না তাহলে আরা সালামই বে উন্নি দি বুঝিবার চেষ্টা নাও করি আমরা সালাম শুনেছি যতটুক বুঝার চেষ্টা করি নাই কেন ইসলামে সালামের ব্যবস্থা শুরু করেছেন যদি সেটা আমরা অন্তর দিয়ে অনুধাবন করতে পারতাম তাহলে আমরা সালামের গুরুত্বটা বুঝতে পারতাম তাহলে দেখতে পারতাম সালাম মানে শুধু সওয়াবের ব্যবস্থা নয় দুনিয়াবি শান্তিতে থাকার একটা পন্থার নামই হচ্ছে সালাম সুবহানাল্লাহ আপনি আমাকে সালাম দেওয়া মানে আপনার কাছে আমি নিরাপদ আমি আপনাকে সালাম দেওয়া মানে আপনি আমার কাছে নিরাপদ এবার সালামের উত্তরটা দেখেন ওয়া আলাইকুমুস সালাম এমনে বাহ্যিক অর্থ দোয়া সেটা আমরা অন্যদিকে রাখলেও এবার যদি একটু খেয়াল করেন আমি আপনাকে বললাম ভাই আমার কাছে তুমি নিরাপদ আপনি শুনে বললেন ওয়া আলাইকুমুস সালাম আমার কাছেও তুমি নিরাপদ তার মানে তুমি আমার ইজ্জত গোপন করো ইজ্জতকে তুমি বাড়াই রাখো আমার ইজ্জতকে তুমি হেফাজত করো তোমার ইজ্জত আমি হেফাজত করব তুমি আমাকে আঘাত করা থেকে হেফাজত থাকো আমি তোমাকে আঘাত করা থেকে হেফাজত থাকবো সুবহানাল্লাহ এবার আপনারাই বলেন অশান্তি হবে না শান্তি হবে শান্তি এটার নাম ইসলাম সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে থেকে আমরা যখনই কাউকে সালাম দিব তার মানে এতটুক মাথায় রাখবো ওর সমস্ত কিছু আমার কাছে নিরাপদ আমার জবান থেকে সে আঘাত পাবে না আমার হাত থেকে সে ক্ষতির আঘাত সহ্য করতে হবে না আমি তাকে নিরাপত্তা দান করে দিলাম আমার পক্ষ থেকে যতটুক পসিবল আসসালামু আলাইকুম আচ্ছা এবার আপনি নিরাপত্তার ওয়াদা করছেন নাকি করেন নাই জোরে বলেন এবার আপনি দোয়া করছেন তার জন্য ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ও ভাই আমার পক্ষ থেকে তুমি আঘাতের কোনো সম্ভাবনা নাই কারণ আঘাত আসলে অশান্তি আসবে আমি আমার পক্ষ থেকে তুমি অশান্তি পাবা না নিরাপদ আমি দিয়ে দিলাম এবার আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করছেন ওয়া রাহমাতুল্লাহ আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক এটা শুনে আপনার ভাই বলছেন তুমি আমার জন্য আল্লাহর রহমতের জন্য দোয়া করলা আরে তুমি আমার দুশমন হয়ে আমার জন্য আল্লাহর রহমত ভিক্ষা চাইলা আমিও তোমার জন্য দোয়া করলাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু সুবহানাল্লাহ ও ভাই তুই আমার দুশমন হয়ে আমার জন্য আল্লাহর কাছে রহমত চাইছস তুই তো আমাকে শিক্ষা দিয়ে দিলি আমিও তোর জন্য আল্লাহর কাছে রহমত কামনা করলাম কথা বলছে কয়জন জোরে বলেন কয়জন কিসের উপরে মাটির উপরে কিসের উপরে দুইজন বান্দা মাটির উপরে দোকানের সামনে বসে কথা বলছে রহমান ওখান থেকে তাকিয়ে আছে আর একটু জোরে বলেন না দেখনেওয়ালা ওইখান থেকে দেখে আছে শুননেওয়ালা ওইখান থেকে শুনতেই আছে ফেরেশতা দুইজন দুই কাঁধে তো আছেই আছে যিনি রহমান তিনি শুনতেই আছে এবার রব্বে করিম বললেন হে আমার ফেরেশতা এই দুইজন বান্দার গুনাহকে মওকুফ করা হয়েছে এই দুইজন বান্দার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই দুইজন বান্দার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই দুইজন বান্দার আমলে নেক আমলকে সংযুক্ত করা হয়েছে সুতরাং গুনাহকে তোমরা মুছে দাও নেক আমলকে তুমি যোগ করে দাও ফেরেশতা বলে মওলা এমন কি কাজ করলো তারা তুমি যে গুনাহ মাফ করে দিলা রব্বে করিম বলে তাদের অন্তরের সৌন্দর্যটা দেখে আমি রব খুশি হয়ে তাদেরকে মাফ করে দিয়েছি কথা বলছেন আপনারা দুইজন শুনছেন আপনাদের রব যেমন নামাজের বিষয়ে হাদিসে পাকে কি এসেছে এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন এতটুকু অনুভব তোমার থাকে যে তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ যদি তুমি তোমার রবকে দেখতে না পারো এতটুক তুমি বিশ্বাস রেখো যার দরবারে সিজদা দিচ্ছ ওই রব তোমাকে দেখতেই আছেন এতটুক ফিল রাখিও অন্তরে এতটুক অনুভব রাখিও তো এতে হবে কি যখন তুমি এতটুক অনুভব রাখবা যে তোমার রব তোমাকে দেখছে তখন তোমার একটা ঈমানি শক্তি অনুভব হবে তোমার এবাদতের একটা মজা বেড়ে যাবে তোমার সিজদার দীর্ঘায়ু বেড়ে যাবে বলেন সুবহানাল্লাহ কারণ দেখনেওয়ালা দেখছে তো খুশি তো লাগবে এবার সালামটা দেন আমাকে আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হবে দেখে আরেকবার জোরে দেন
এবার আপনারা বলেন এটা কি শুধু সওয়াবের জিনিস নাকি দুনিয়ার শান্তিরও জিনিস আছে? আজকে থেকে আমরা যখনই সালাম দিব বা শুনব আমরা মাথায় এটা রাখব, আমি আমার ভাইকে আমার পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দিলাম। এবার বলেন আপনার ভাইটা আপনার বাবার কি ছেলে? আপনার ভাইটা আপনার কি ভাই? আপনার ভাইটা আপনার বন্ধুর কি বন্ধুর বড় ভাই? আপনার ভাইটা বউয়ের কি বলে যে বউয়ের জামাই? আপনার ভাইটা দোকানদারের কি ক্রেতা? আপনি ওনাকে নিরাপত্তা দিয়েছেন কাকে? যিনি আপনার বাবার ছেলে, সেজন্য আপনার বাবা খুশি। একটু জোরে বলেন না, আপনি যাকে নিরাপত্তা দিয়েছেন উনি বাবার ছেলে তাই বাবা খুশি, উনি বউয়ের স্বামী তাই বউ খুশি, উনি ছোট ভাইয়ের বড় ভাই তাই ছোট ভাই খুশি। ঠিক তেমনি ভাবে ওনার আরেকটা পরিচয় আছে, উনি হচ্ছেন রবের বান্দা, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। যিনি আপনার বড় ভাই তিনি আপনার রবের বান্দা, যিনি আপনার ভাই তিনি আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। এবার ওনারা খুশি হবে কি হবে না? এই ওনারা খুশি হলেই তো জান্নাতের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? আমার কথায় মনে হয় আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন না? একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, যতই রাগ করেন, যতই অভিমান করেন, যতই বদনাম করেন, যতই কষ্ট পান, যতই পিছনে লাগেন, যতই টানাটানি করেন, যতই হেঁচড়া হিস্ট্রি করেন, আপনি আপনার কবরে, আমি আমার কবরে, আপনার হাসর ওইখানে, আমার হাসর আপনার পিছনে। আপনাকেও আল্লাহর রবের দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকেও রবের দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো সুতরাং যার যার হিসাবটা শেষে যদি বুঝে নিতে পারি তাহলে অন্যের কাছে কি আছে সেটা দেখার আমাদের টাইম পাবো না। একটু খেয়াল করেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না কিরে অন্যের লাকিছে কি আছে একটু বল, আপনাকে জিজ্ঞেস করবে তোর লাকিছে কি আছে তুই বল, আমাকে জিজ্ঞেস করবে তোর লাকিছে কি আছে তুই বল। সুতরাং আমরা যেন আপন আপন লাকিছটা রবের দরবারে প্রেজেন্ট করার মতো তৈরি করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। অন্যের জীবনকে সহজ করে নিজের জীবনে শান্তি আনার ব্যবস্থা আল্লাহ আমাদের করিয়ে নেওয়ার তৌফিক দান করুন। এবার সালামটা একটু জোরে দিক দিবেন, একটু সবাই মিলে বলেন সালামটা দেন। আমাদেরকে এই সালামটা যখন আপনারা আমাকে দিবেন আমাকে উত্তর দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম। এবার আমার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন, বাংলা ইংরেজি আরবি যেটাই বলেন না কেন গ্রামারের দরকার আছে না নাই, যতই আপনি স্পোকিং ইংলিশ শিখেন না কেন, যতই আপনি আরবিক ভাষা শিখেন না কেন, গ্রামারের নলেজ ছাড়া কখনো কিতাব বোঝা বই বোঝা যাবে না, এটা সবাই আমরা জানি। এবার আমার যুবক ভাইয়ের আমাকে একটু আওয়াজ দিয়ে বলেন গ্রামারের মধ্যে এক বচন আছে না নাই? জোরে বলেন। দ্বি বচন আছে না নাই? বহু বচন আছে না নাই? এবার আমি বলবো আপনারা শুধু বলবেন শুনে, এটাকে এক বচন না বহু বচন আপনারাই বলবেন। আমি কষ্ট না হলে আওয়াজ দেন আমি, আর কেন জোরে হন না? আমরা, তুমি, তোমরা, আপনি, আপনি, আপনারা, আপনি মানি একজন, আপনারা মানি বহু বচন। বহু বচন হারে হয় যেহনো ফোয়ারা ফুসর গণা নিতে হবু দে তিন বা তিনের অধিক যদি হয় বহু বচন। আর কেন জোরে হন না বাজি? তিন বা তিনের অধিক যদি হয় বহু বচন, আর যদি একজন হয়, যদি দুইজন হয় দুই বছর, যদি দুইজন হয় দুই বছর। এবার বাংলা মিডিয়ে এক বছর দুই বছর আছে না? ইংরেজি তো আছে না? আরবি তো আছে না? এবার আই হইউ মনারা শুধু আর একখানা বুঝি বুঝি উত্তর দিবেন, অনারাল লাই আই হয় বছর, আর আন লাই অনারা হয় বছর? ক্যা আই অলদি একজন, অনারাল দি তিনজন অত্যন্ত বেশি, ঠিক আছে না বাজি? এবার আয়ুন আই উই আছে না নাই? আই হয় বসন, উই হয় বসন, এক তো মাশাআল্লাহ। ইংরেজি জিল্লে আই উই আছে, আরবি তো এক বসন বহু বসন আছে না নাই? আরবি এক বসন অলদি কা,
ইউ, ইউ মানে কা, কা মানে তুমি, কা মানে আপনি, এক বচন। আর কুম মানে বহু বচন। বেশির লাই ব্যবহার হতে কুম, একজনের লাই ব্যবহার হতে কা, ঠিক আছে না? এখানে বেগুন মিলে হন একজনের লাই ব্যবহার হতে কি ওই কা কাই বেরি বুঝছো তোমাদের তো ক আকার হয়জনের লাই এখানে জোর হন একজনের লাই ব্যবহার হতে আরবিদ কি কা বেহি জনের লাই তিনজন অথবা তিনজনের বেশি হলে ব্যবহার হতে কি কুম ঠিক আছে না এবার ওনারা কেন মনোযোগ দিয়ে সালাম দনসাই এন্ড কি কা আছে না কুম আছে ওনারা কেন খেয়াল করে আবার সালাম দনসাই রে আই হয় জন তনে বহু বছর ব্যবহার করলেন দে ভাই দেন কেন ফেস বড় কি রে ওয়া আর জীবন জানি দি একজনের লাই এক বছর তিনজনের লাই তিনের বেশি হইলে বহু বছর তা আরবিদ মিদ্দি একজন মানে কা বহু বচন মানে কুম ঠিক না এবার আইন মেডির উড়ে সালাম মদন সাই এবার আই মেডির তলে এবার সালাম দন সাই সিডিঙ্গা মানুষ বালা করি জানা তো কেন শুধু কেন কিপটাই করার দেয় আবার কেন জোর করি হ মেডির উড়ে সালাম মেডির নিচে সালাম ইবিকে আসসালামু আলাইকুম মেডির উড়ে যত কন্টেং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবারে ইতে গিয়ে গুদে মেডির তলে আই গিয়ে গুদে মেডির তলে এবার মেডির উদ্দে যারা আছে তারা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সালাম হটল লই মাইকুর আওয়াজ এই মুহূর্তে যে দূর যার যে জেন্ডার তো নুনতে লাগুন একখানা গভীর মনোযোগ মা বিল তাইম ফুতনু মাইকুর মধ্যে হান্না লাগাই রাও ভুল হয় ভাল্লার কেন একজন আল্লাহ এক বচন বহুজন আল্লাহ বহু বচন আরবিদ মিদ্দি একজন আল্লাহ অলদি এক বচন মানে কা ক আকার কা আর বহু বচন হলে ক রসুকার কু ম কুম এবার অনার আল্লাহ আই হয় জন তাহলে কি ব্যবহার গরম দরহার বহু বচন না এক বচন এক বচন হলে কি ব্যবহার গরম করিব কুম না কা এবার সালাম দিউন দে আসসালামু আলাইকুম ইবে তো এবার হতা আসল দি আসসালামু আলাইকা আর জীবন ভর দিউন দে কুম লাইক কি না ভ্যাস এবার নতুন নতুন ফরাল আহা গড়িয়ে রে বজুন বুল ধরে না আসে না নাই বাবার হদ আব্বু ইউ আর রং কি রফুত কি রং করলাম দে হদ তুই আর বড় জেডারে জিবে সালাম দি হইবে নয় কেন নয় হদ ই বল দি এক বচন তুই বেরে দিও দে বহু বচন ইটস টোটালি রং তো বাপ তো আর এত বেশি কিছু ন জানে এবার বাপ এইতে রে দৌড়িয়ে লগি দি হুজুরের হাসে হুজুর জন্মার ভরতন সালাম দি দি কুম ইয়াইতে হদ দি বলাই ভুল করছি মনোযোগ আছে না হুজুর হদ দৌড়ো জিয়তিত কেনা গলস বেড়া জিন্দু ধৈর্য গ্রহণ দরকার আছে না এখানে বাবিসা আসো না ইসলামে যাতে নিয়ম দিয়ে নিচে হন ঘটনা তো আছে এবার উজুর ফুজুর করছি বহু বসন হারা হয় তিন বা তিনুর অধিক যদি হয় তাহলে বহু বসন ঠিক না বে ঠিক এবার এই জিনিস এক জায়গাত রাহন অনারা কেনাই জোরো জোরো হইতাম যাই অনারা শুধু কেনা আর সাপোর্ট দিবে চেষ্টা করছুন ছোট ভাই বড় ভাইরে দেখা হইলে সালাম দিব দে আসসালামু আলাই কুমিন বড় করে হন না আসসালামু আলাই জোরে জোরে আসসালামু আলাই জামাই বউল্ল দেহাই বউরে সালাম দিব দে জামাই আসসালামু আলাই ছাত্র শিক্ষকরে সালাম দিব দে আসসালামু আলাই সুন্দর করে এর কেন আওয়াজ দিবেন ক্রেতা ক্রেতা বিক্রেতারে সালাম দিব দে আসসালামু আলাই শ্রোতা বক্তারে বক্তা শ্রোতারে সালাম দিব দে আসসালামু আলাই উম্মত নবীরে উম্মত নবীরে উম্মত নবীরে সালাম দিব দে আসসালামু আলাই আসসালামু আলাই উম্মত নবীরে সালাম দিব দে আসসালামু আলাই কা সুবহানাল্লাহ নহর এবেল ওনারা এখন বুঝবেন নবীর উপর সালাম দন আসসালাতু নবীরে সালাম জিবে দনিবে দন আচ্ছা এম পারিব
As-salatu was-salamu alayka ya Rasulullah. Kum azana? Kum azana? Abar son. As-salatu was-salamu alayka 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 alayka. Subhanallah. Abar abar. Shudhu kum naki ka onara khyal koriben. As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Habiballah. Ebel aroko salam don. Shudhu kumudde ka tu aiben de. Aroko salam don. Nobiroko salam don. As-salatu was-salamu alayka. Arkana zoro honna ara kumwala nobi kawala ek oba nomette nomette aste aste oiso ken goreso aste tok ara oldi kumwala ara nobir allah banaide kawala subhanallah honna bazi ara oldi kumwala ara nobi kiwala zoro hon kiwala আরার মেডির উদ্দি সালাম উলদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরার মেডির নিসু সালাম উলদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কিন্তু আরার নবী আল্লাহ এন শান এন মান এন দয়া গজ্জিত আরার নবীর উদ্দি আরার নবীরে সালাম দম পড়ে দে আরার সালাম উলদি আসসালামু তুন শুরু কিন্তু আরার নবী সালাম উলদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ডর করি হন সুবহানাল্লাহ আর আল্লাহ বহু বছর নবিল্লাই আর মেডির উদ্দি সালাম এক ডললে মেডির নিচে সালাম কিন্তু নবীর গো দুনু অসমান আরো জোরে 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 আর গো শুরু হতে আসসালামুতুন নবীর গো শুরু হতে আসসালাতু আর কেন জোরে হন না বাজে আসসালামু আলাইকুম উম্মতে রাসূল আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূল সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ আর আলদি নামাজ পড়নে ওয়ালা নবী আলদি নামাজ আননে ওয়ালা সুবহানাল্লাহ আর আলদি আল্লাহরে তোয়ানে ওয়ালা নবী আলদি আল্লাহরে দেখনে ওয়ালা আর জোর হন না বাজি সুবহানাল্লাহ আর আলদি কোরআন পড়নে ওয়ালা আর নবী আলদি উবে জিবর দি কোরআন নাযিল হই তাহলে বেশ কম আছে না নাই আরে জোর হন না বেশ কম আছে না নাই জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে সুবহান এই ঈমান নান মজবুত রাহনর দরহার আছে না বদ্দা ঈমান যদি মজবুত তা হে ঈমান যদি কামেল তা হে তাহলে আমলিয়ান হাজত আইবু হারন আমল হলদি ফিলার ঈমান হলদি জমিন যদি আমলিবে ফিলারিবে গরম পরে কি উদ্দি গরম করিব জমিনের উদ্দি জমিনের নামল দি ঈমান এই ঈমানের একখান পাঠ হল দি আজমতে মুস্তাফা শানে মুস্তাফা নবী রহমাতুল লিল আলামিন ও শান ও মান ডর করে একবার হন সুবহানাল্লাহ ইউ তাক্কা হতা মনে রাখবেন ইসলাম জিবে আরা ফাই দিয়ে হনে কেন জোরে বুঝি হন না দিয়ে হনে এই ইসলাম জিবে সারা বিশ্ব তখন প্রচারিত ইবে দিয়ে দে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের রেখে মূলে ঠিক আছে না নামাজ বাইরে দিয়ে নবীত্বন বুঝিবেল্লা হই দেই নামাজ বাইরে দিয়ে নবীত্বন কোরআনি বের আরা সিনিদ দিয়ে নবীত্বন রোজা বের সিনিদ দিয়ে নবীত্বন তাহলে বে গিনের যদি ধ্বংস করতেছন একখান একখান ধ্বংস করতেছ গেলে অন্তত 100 বছর লাগব এবার অনে যদি ডাইরেক্ট নবীর বিষয় সরাই ফেলাইতারন অটোমেটিক বেগিন যাইবে গু এটা লাইক কেন ঠান্ডা মাথায় সাইলে সাইবেন দে এই সারা বিশ্বমৃদ্ধি যত হামলা বেগিন নবীর ইজ্জতের উদ্দি অর্ধে কিয়া নবী অলদি ইমানর মূল এটা লাই নবীর ব্যাপারে সব সময় কেন সিনসিয়ার তম করিব আল্লাহ পাক আনার বেগুনের বুঝিবে তৌফিক দান করুক নবীর মোহাব্বত আল্লাহর ভয় অন্তরত রাহিয়ারে আল্লাহ ইয়ারারে ফাঁস অক্ত নামাজ আদায় করিবে তৌফিক দান করুক আর কেন জোর হন না আমিন আপন আপন জাগাতুন আল্লাহ তাআলা আমার আরার বেগুনরে সততার সাথে হালাল রুজি উপার্জন করিবের আল্লাহ তৌফিক দান করুক
এই মাহফিলানোর আগামী বছর এর চাইতে আরো সুন্দর করে আয়োজন করিবার আল্লাহ তৌফিক দান করুক, আমিন।